রান্না বান্না করতে আমার বেশ ভালোই লাগে। তার উপরে আবার আই হ্যাভ সুইট টুথ, সেই জন্য যে কোনো ধরনের ডেজার্ট আমি খুব আনন্দের সাথে আগ্রহের সাথে বানাই। রিসেন্টলি এই সন্দেশটা বানিয়েছিলাম, আমার খেতে দারুণ হয়েছিল। কীভাবে সন্দেশটা বানালাম আজকে সেই রেসিপি সবার সাথে শেয়ার করছি। প্রথমে একটা প্যানে 2 চামচ মতো ঘি গরম হতে দিচ্ছি। ঘিটা মোটামুটি মেল্ট হয়ে গেলে সেখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আর এখানে খেয়াল রাখতে হবে গ্যাসের হিটটা কিন্তু এ সময় মিডিয়াম টু লোতে রাখতে হবে, বেশি জোরে আঁচ হয়ে গেলে দুধের তলাটা লেগে যেতে পারে, প্যানের সাথে লেগে যেতে পারে, সেক্ষেত্রে মিষ্টির স্বাদটাও খারাপ হবে আর দেখতেও ভালো লাগবে না। ঘি আর দুধকে একসাথে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। দুধটা মোটামুটি ভালোভাবে ফুটে উঠলে সেখানে এবার অ্যাড করে দেব এই কাপের 1/2 কাপের একটু বেশি চিনি। চিনি দেওয়ার পর কিন্তু দুধটা একটু পাতলা হয়ে যাবে, তো আপনারা চাইলে দুধের পরিমাণটা একটু কম করেও দিতে পারেন। আমি 1 কাপ দুধ দিয়েছি, আপনারা 1/2 কাপ দিয়েও করতে পারেন। চিনির সাথে দুধটাকে ভালোভাবে মিশিয়ে দেব আর কন্টিনিউয়াসলি কিন্তু আমাকে একটু পরপরই নাড়াতে থাকতে হবে, না হলে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধ আর চিনি ভালোভাবে মিশে যাওয়ার পর এবার এখানে অ্যাড করে দিলাম 2 কাপ পরিমাণ পাউডার দুধ। যেহেতু আমি পাউডার দুধ অ্যাড করেছি আর পাউডার দুধ বেশ মিষ্টি থাকে, সেই জন্য আমি চিনির পরিমাণটা কম নিয়েছি। আপনারা যদি মিষ্টি একটু চড়া খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা বাড়িয়েও নিতে পারেন। এবার এখানে অ্যাড করে দিচ্ছি এলাচ পাউডার, আপনারা চাইলে এলাচের দানা একটু থেতো করেও দিয়ে দিতে পারেন। আমার কাছে যেহেতু এলাচের পাউডার ছিল আমি সেটা এখানে অ্যাপ্লাই করলাম, এতে পরিমাণটাও কম লাগে। আপনারা মিক্সিতেও এলাচকে ভালো করে গুঁড়ো করে সেইটাও ছড়িয়ে দিতে পারেন, সেই পাউডারটাও ছড়িয়ে দিতে পারেন। একটু একটু দলা মতো পেকে যাচ্ছে, তো আমাকে কন্টিনিউয়াসলি এটা নাড়তে হবে। আর নাড়তে নাড়তে একটা সময় এটা বেশ ঘন একটা থিকনেস চলে আসবে। এবার এখানে আমি আরও 1 টেবিল চামচ মতো ঘি অ্যাড করে দিলাম। লাস্টে ঘি দেওয়ার ফলে মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার ছড়াই, তো সেটা বেশ ভালো লাগে। আর এখানে নাড়তে থাকছি সমানে, যতক্ষণ না পর্যন্ত একদম পুরো টাইট হয়ে যায় ব্যাপারটা ততক্ষণ পর্যন্ত আমাকে এটা নাড়তে থাকতে হবে। কনসিস্টেন্সিটা দেখুন একদম ঘন হয়ে এসছে, গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে করে দিয়েছি। আর আমি কন্টিনিউয়াসলি নাড়ার ফলে এখানে তলাতে 1 ফোঁটা লাগেনি, সেই সাথে কোনো লাম্পসও নেই। এখন গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে আরও 2-3 মিনিট মতো নাড়া দিয়ে নেব, তারপর গ্যাসটা অফ করে রেখে কড়াইটা গ্যাসের ওপর কিছুক্ষণ বসিয়ে রাখবো। আর ঠান্ডা হলে একটা পাত্রে ঢেলে নিয়ে হাতে তালুতে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে এরকম গোল গোল শেপ করে নেব আর ছোটো ছোটো লাড্ডুর মতো বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটাকে 4 কোণা করে সন্দেশের আকারেও কেটে নিতে পারেন, তবে আমার এই শেপটা বেশি ভালো লেগেছে। আর হাতে কিন্তু অবশ্যই একটুখানি ঘি নিয়ে নিতে হবে, না হলে নাড়ু পাকানোর সময় হাতের সঙ্গে লেগে যেতে পারে। এবার আমি একটা একটা করে এই নাড়ুর মতো করে সন্দেশগুলোকে গোল করে মিষ্টিগুলোকে নাড়ুর মতো পাকানোর সময় আমি হাতের তালু দিয়ে হালকা করে চাপ দিয়ে দিয়েছিলাম, এতে করে খুব সুন্দর একটা সন্দেশের মতো শেপ চলে আসবে। আপনারা চাইলে সন্দেশের চৌকো সন্দেশের মতো 4 কোণা করেও কেটে নিতে পারেন। আর এবারে আমি কিশমিশ দিয়ে 2-1টা সন্দেশের উপরে এভাবে কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকম ডিজাইন করে এটাকে বানাতেই পারে। 1টা মিষ্টিকে কাটা চামচ দিয়ে এভাবে প্রেস করতে বেশ সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। আমি এসব সাজানো গোছানোর ব্যাপারে একেবারেই কাঁচা, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে মিষ্টিগুলোকে সাজাতেই পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি বাড়িতে ট্রাই করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন কেমন লাগলো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। মিষ্টিটা কিন্তু সত্যিই খুব অল্প সময় তৈরি হয়ে যায়, খেতেও দারুণ স্বাদের হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।